ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. একটা লোক আমাকে বলছে রাজশাহী বাগমারাতে যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ করেছে, কচ্ছপ জায়েজ করেছে। আজকে না হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ করেছেন, আজকে শুকুরের গোস্ত সোরের গোস্ত জায়েজ করে যান। কম রাগ করে বলছে আঙ্গুলটা করে এখানে নিয়ে চলে এসেছে, কখন যে আঙ্গুল ঢুকে দেয় চোখ। আমি বললাম জি, স্ত্রীর দুধ খেতে তো আমরা জায়েজ বলিনি। আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একটা মহিলার দুধ তার স্বামী খেত, কোন মহিলা বলেছিল যে তোমার বিবাহ বাতিল হয়ে গেছে, তখন ওই মহিলা সংসার ত্যাগ করে আর এক জায়গাতে বিবাহ বসেছে, আর এক জায়গাতে কিছুদিন থাকলে ওই স্বামী মারা যায়। এখন মহিলা আমাদেরকে জিজ্ঞাসা করছে ভাই ঘটনা এই, আমার স্বামী আমার দুধ খেত, আমি এক মহিলাকে জিজ্ঞাসা করলাম ঘটনাই, মহিলা বলল তোমাদের বিবাহ বাতিল হয়ে গেছে। তখন আমি অন্য জায়গাতে বিবাহ বসলাম, অন্য জায়গাতে আমার সংসার হলো, আমার স্বামী মারা গেল, আমার স্বামী পূর্বেরটা এখনো আছে, আমি কি করব। তখন আমরা বললাম তোমার স্বামী আগেরটা বাতিল হয়নি গো, তোমার পরের বিবাহটাই বাতিল, পরেরটা জেনা হয়েছে। স্ত্রীর দুধ খাবে কেন, এটা খাওয়া ঠিক নয়, ছেলের খাদ্য খাবে কেন, খেয়েই যদি নিয়ে থাকে তাহলে বিবাহ বাতিল হয়নি, মেয়ে ভুল বলেছে, এই হলো ফতোয়া। তো আমরা কখন বললাম যে তোমরা সব স্ত্রীর দুধ খাও, এ কথা আমরা কখন বললাম? অর্থ অযথা আমার উপরে আমাদের উপরে অপমান।